মোটা পাতের মাল বানানো হয় সেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, দেখিয়েছি। এবং আজকে দেখুন ব্যান্ড করা হচ্ছে, ব্যান্ড করতে পারছে না, এই যে দুজন মিলে কিন্তু এটার উপর পা দিয়ে ব্যান্ড করছে। ভাবুন কতটা মোটা পাত, কত মোটা গেজ দিয়ে কিন্তু আমরা মেশিনগুলো বানিয়ে থাকি, সেটাই বলছি। এবং এছাড়াও আপনারা যে দেখতে পাচ্ছেন, এবং এছাড়াও এর থেকেও মোটা পাত, এই যে গেজ, এটা কিন্তু আরো পুরো, অনেকটা পুরো, প্রায় আঙ্গুলের মতন, অনেকটা প্রায় কাছাকাছি। তো এরকম টাইপের কিন্তু আমরা মুড়ি ভাজা মেশিনগুলো বানিয়ে থাকি এরকম পাত দিয়ে। তো আপনারা যারা এই মোটা এবং ভালো ধরনের মুড়ি ভাজা মেশিন নিতে চাইছেন, অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আর তাছাড়া দেখুন মেশিনগুলোতে রং করা হয়েছে, আর কত আগের দিন ভিডিও দেখছিলেন যে মেশিনে রং ছিল না, সেটা খুলে কিন্তু রং করা হচ্ছে। এবং সিস্টেম কিন্তু আমরা দুটোই করে দিয়েছি এই মেশিনের মধ্যে, গ্যাস কাট দুটো থাকছে। আপনারা যে নতুন মেশিন দেখছেন, এটা কিন্তু লোহার 1 কেজি গেছে, 1 কেজি মুড়ি ভাজা যাবে। এবং তাছাড়া এদিকে যেটা রয়েছে বুলেট মুড়ি ভাজা মেশিন, এই যে দেখুন বুলেট মুড়ি ভাজা মেশিন, এই মেশিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এছাড়াও অনেকগুলি কিন্তু বুলেট মুড়ি ভাজা মেশিন আমরা রেডি করছি। এবং তাছাড়াও ড্রাম রোস্টারও রয়েছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। ড্রাম রোস্টার রয়েছে, এবং নতুন টাইপের, নতুন ডিজাইনের কিন্তু এই প্যাঁচ রোস্টারগুলো যেগুলো বানানো হচ্ছে, এগুলোকে নতুন ধরনের মুড়ি ভাজা মেশিন আমরা নিয়ে হাজির হয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এদিকে কিন্তু অনেকগুলো মুড়ি ভাজা মেশিন কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো হচ্ছে পুরোটাই কিন্তু বুলেট মুড়ি ভাজা মেশিন, বুলেট, এগুলো কিন্তু সবগুলো কিন্তু বুলেট মুড়ি ভাজা মেশিন, দেখতে পাচ্ছেন খুব ছোট, একদম বুলেটের মতো মেশিনগুলো। সামনের দিকটি, এই মেশিনগুলোর ক্যাপাসিটি কিন্তু 150 থেকে 200 কেজি, এবং এটার লং, এই মেশিনগুলোর লংজিভিটি আপনাদেরকে বলবো, এই মেশিনগুলোর লংজিভিটি 9 থেকে 10 বছর। আপনারা চোখ বন্ধ করে কিন্তু এই মুড়ি ভাজা মেশিন নিতে পারেন, এবং আপনাদেরকে দেখাবো যে কতটা মোটা পাত দিয়ে কিন্তু মুড়ি ভাজা মেশিনগুলো বানানো হয়েছে। দেখুন কতটা পাত, মোটা পাত দিয়ে, দাঁড়ান, দেখতে পাচ্ছেন কতটা পুরো, যেগুলো দেখালাম অত্যন্ত পুরো পাত, আপনারা দেখলেই বুঝতে পারছেন মেশিনগুলোর মধ্যে। তো অতএব আপনারা চোখ বন্ধ করে এই মেশিনগুলো নিতে পারেন, এবং ডবল পাত দেওয়া রয়েছে, যার কারণে আপনাদের মেশিনে কিন্তু কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না। এগুলো কিন্তু সবগুলোই বুলেট মুড়ি ভাজা মেশিন। এই মেশিনগুলির ক্যাপাসিটি যেগুলো সামনে রাখা রয়েছে 150 থেকে 200 কেজি। এবং এইদিকে ড্রাম রোস্টার রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো এটা কিন্তু ড্রাম রোস্টার, 200 থেকে 250 কেজি ড্রাম রোস্টার বানানো হচ্ছে। এছাড়াও কিন্তু আপনারা বেকারি মেশিন কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা কেক, কেক বলুন, বিস্কুট বলুন, পাউরুটি বলুন, বেকারি যে সমস্ত জিনিস আপনারা কিন্তু ওই মেশিনের মধ্যে করতে পারবেন। বেকারি ওভেন্স যেটা আর কি, সেটা রয়েছে আপনারা 4 ট্রে, 6 ট্রে, 42 ট্রে, 11 ট্রে, 84 ট্রে, একদম 84 ট্রে পর্যন্ত আপনারা মেশিন পাবেন। তাছাড়া এই যে বুলেট মুড়ি ভাজা মেশিনগুলি এখন কিন্তু প্রচুর হারে বিক্রি হচ্ছে, এবং সবাই এটাই নিচ্ছে। এখন ড্রাম রোস্টার নেওয়া ছেড়ে দিয়েছে, কারণ এটার ভিতরে যে বুলেট মুড়ি ভাজা মেশিনগুলো নতুন দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে কিন্তু দুটো পাত দিয়ে বেশ সেফটিভাবে মেশিনগুলো বানানো হয়েছে। সেক্ষেত্রে ড্রাম রোস্টারের মধ্যে কি না, একটা পাত দিয়ে বানানো হয়, তার জন্যই বলবো যারা ড্রাম রোস্টার নিচ্ছেন তারা সাবধান হয়ে যান। আপনারা এই বুলেট মুড়ি ভাজা মেশিন কিনুন, এগুলোরও দাম খুব কম, আপনারা ড্রাম রোস্টারের দামে কিন্তু পেয়ে যাবেন এই বুলেট মুড়ি ভাজা মেশিনগুলো। আপনারা আমাদের কারখানাতে আসুন, এখানে এলে 15 থেকে 20 রকম টাইপের মুড়ি ভাজা মেশিন কিন্তু দেখতে পাবেন। আমরা কিন্তু নতুন নতুন ধরনের, নতুন নতুন ডিজাইনের মুড়ি ভাজা মেশিন নিয়ে আসছি, যেগুলো আপনাদের জ্বালানি খরচাও কম হবে এবং প্রফিট কিন্তু খুব ভালো থাকবে। আপনাদেরকে বলবো, এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষে কোনো ডিজিটাল মুড়ি ভাজা মেশিন কেউ
বার করতে পারেনি। সেখানে ভারতবর্ষের মধ্যে প্রথম সুজাতা এন্টারপ্রাইজেই কিন্তু নিয়ে আসছে যে ডিজিটাল মুড়ি ভাজা মেশিন, যেখানে আপনারা 1 কেজি গ্যাসে 100 কেজি মুড়ি ভাজতে পারবেন এবং সেখানে সেন্সার লাগানো রয়েছে যে কত হিটে আপনারা করবেন, অটোমেটিক কাট কাট করা রয়েছে। ধরুন আপনি মুড়ি ভাজবেন 400 ডিগ্রিতে, অটোমেটিক কাজ 400 ডিগ্রি উঠলে হিট উঠলে কাট হয়ে যাবে, তার বেশি কিন্তু হিট হবে না। অতএব মুড়ির কোনো লালের কারণ নেই। আপনারা ওই মেশিনের মধ্যে যে ডিজিটাল মেশিন মুড়ি ভাজা মেশিনটা আমরা বানিয়েছি, এই মেশিনের মধ্যে আপনারা যে কোনো চালেরই করতে পারবেন। কেউ 5 কেজি, কেউ 7 কেজি, কেউ 10 কেজি গ্রামের যে খুচরো চালগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু ওই মেশিনের মধ্যে আপনারা ভাজতে পারবেন। যেটা আপনারা দেখেছেন যে ডিজিটাল আমাদের মুড়ি ভাজা মেশিন রয়েছে সেটি, এবং তাছাড়া আপনারা ওই মেশিনের মধ্যে শুধু মুড়ি না, ওই মেশিনের মধ্যে আপনারা ছোলা, মটর, রাজগিরা, ভুট্টা, পাক্কান যাবতীয় ধরনের আপনারা কিন্তু জিনিস ভাজতে পারবেন। এই মেশিনেরও ভাজা যাবে, যেগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো তো ভাজা যাবে, কিন্তু এই মেশিনের ক্ষেত্রে একটু জ্বালানিটা বেশি লাগে। আর ডিজিটাল মেশিনের মধ্যে বুঝতেই পাচ্ছেন 1 কেজি গেছে 100 কেজি ভাজতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কাঠে করলে কাঠের থেকেও খরচ, মানে কাঠে যা খরচা তার থেকেও কিন্তু আপনার 3 গুণ খরচা আপনার বেঁচে যাবে ডিজিটাল মুড়ি ভাজা মেশিনে। মেশিনটির দাম খুব কম রাখা হয়েছে। আপনারা যারা ওই নতুন ডিজিটাল মুড়ি ভাজা মেশিন নিতে চাইছেন অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা কম পুঁজির মধ্যে এই ড্রাম রোস্টার বাদ দিয়ে আপনারা যারা এই বুলেট মুড়ি ভাজা মেশিনগুলো নিতে চাইছেন সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব কম দামে। ড্রাম রোস্টার থেকে কিন্তু এগুলো লংজিভিটি অনেক অনেক বেশি। আপনাদেরকে একটাই বলবো, এটা ডবল সেফটি দিয়ে করা হয়েছে। আপনারা যারা এই বুলেট মুড়ি ভাজা মেশিনগুলো নিতে চাইছেন অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে, আর আমাদের কারখানাতে আসুন। কারখানা দিয়ে এলে সমস্ত ধরনের এই মেশিন আপনারা দেখতে পাবেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতন এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।